যত দিন যাচ্ছে তত বাড়ছে আক্রান্তের সংখ্যা উদ্বিগ্ন প্রশাসন বাড়ানো হচ্ছে হাসপাতালের বেডের সংখ্যাও দিনের পর দিন বীরভূম জেলায় বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ গতকাল পর্যন্ত জেলায় মোট সংক্রমণের সংখ্যা ছিল বত্রিশ এরপর আজ এক ধাক্কায় ছাব্বিশ জনের শরীরে ধরা পড়ল সংক্রমণ সংক্রমণের সংখ্যা বাড়ায় মোট সংক্রমিত রোগীর সংখ্যা হল আটান্ন যাদের মধ্যে কিছু জনের চিকিৎসা চলছে বোলপুরের গ্লোকাল কোভিড হাসপাতালে বাকিদের চিকিৎসা চলছে দুর্গাপুরের সনোকা কোভিড হাসপাতালে নতুন করে যাদের সংক্রমণ ধরা পড়েছে তাদেরকে নিয়ে যাওয়া হবে হাসপাতালে সুতরাং রোগীর সংখ্যা বাড়ার পাশাপাশি প্রয়োজন হাসপাতালের সংখ্যা বাড়ানো যে কারণে বুধবার জেলার সদর সহ সিউড়িতে একটি প্রশাসনিক বৈঠক পর হাসপাতালের বেড বাড়াবার সিদ্ধান্ত নেওয়া হয় রামপুরহাটের একটি বেসরকারি নার্সিং হোমকে পুরোপুরি কোভিড হাসপাতালে পরিণত করা হবে রাজ্য সরকারের কাছ থেকে অনুমোদন পেলেই এই হাসপাতালে শুরু হবে চিকিৎসা করোনার জন্য এমনটাই জানা যাচ্ছে